গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ বুধবার 23 আগস্ট, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখুন, সকালবেলা উঠেই আমার ঘরের কাজ সব কমপ্লিট। আর দেখুন কি চড়া রোদ উঠেছে, বারান্দাটা বেশ রোদে ভরে গেছে, আর আকাশটা দেখুন বেশ পরিষ্কার, আর রোদ একদম প্রচণ্ড রোদ। ক্যামেরা হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন না, কালকের মতোই হয়তো পচা গরম হবে, বিরক্তকর গরম লাগলে ভীষণ বিরক্ত লাগে। রান্না করতেও খুব কষ্ট হয় আর বাকি কাজ করতেও খুব কষ্ট হয়। আর গাছগুলোও দেখুন শুকিয়ে পাকিয়ে গেছে, কাল রাত্রিরেই জল দিয়েছি। আর এই গাছটা দেখুন কত বড় হচ্ছে, প্রায় দেয়াল ছুঁয়ে নিয়েছে। পরবর্তীকালে এটাকে ছাদে রাখতে হবে, এত লম্বা হলে বারান্দায় আর রাখা যাবে না। আর এত গরমের কারণে কাল রাত্রিরে জল দেওয়াতেও, আর দেখুন সকালে গাছগুলো কেমন শুকিয়ে গেছে, তো ভালো করে জল দিয়ে দিই। এত রোদের তাপটা ওপরে থাকে না, তার জন্যেই এত কষ্ট হয়, আমরা নিজেরাই কষ্ট পাই, আর ওটা তো গাছ। আর দেখুন এই ফুলের গাছের কুঁড়িটাই আপনাদের সঙ্গে কাল শেয়ার করেছিলাম, আর আজ দেখুন ফুটে গেছে, কি সুন্দর লাগছে না, পুরো গোলাপ মনে হচ্ছে না, থোকা গোলাপ। দেখুন পাতাগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না, শুধু ফুল দেখা যাচ্ছে। আর দেখুন কয়েকদিন তো ফুল দেয়নি, আজ বেশ অনেকগুলোই কুঁড়ি হয়ে গেছে। ওইদিকে একটা কুঁড়ি, এই যে এই একটা কুঁড়ি, আর ওদিকে একটা আছে, টোটাল 3টে কুঁড়ি এখনো আছে, আর আজ তো একটা ফুটেছে। দেখুন গাছের পাতাগুলো আর দেখা যাচ্ছে না, এতটাই সুন্দর ফুলটা, আর ফুলের কালারটাও অপরূপ সুন্দর, বেশ ইউনিক। সবসময় তো লাল আমরা দেখি, এটা হচ্ছে অরেঞ্জ, আর ঠিক মিডিলটা দেখুন বেশ একটু গাঢ় লাল, দু ধরনের মিক্সড কালার, বেশ ভালো লাগে আমার। আমি তো ফুলটা তুলিই না, এই গাছেই থাকবে, মাঝে মাঝে এসে শুধু দেখবো আমার চোখটা ভরে যাবে। এই গাছেতেই আমাদের অনেকটা সময় কাটে, আমার ভীষণ ভালো লাগে গাছ, তাই আমি এখানে মাঝে মাঝেই আসি। আর এই ফুল ফুটলে তো আরও আমার বারান্দাটা মনে হয় আরও সৌন্দর্যটা ফিরে পেল। তো চলুন ভালো করে সব গাছগুলো একটু তাড়াতাড়ি জল দিয়ে দিই, ওদিকে আবার আমার রান্না করতে হবে। আর দেখুন এই গাছটা, এই ফুলটাও কিন্তু, এটা ওটা জবা গাছ, এতেও কিন্তু ফুলটা খুব সুন্দর হয়, হলুদ কালারের, আর ধারটা হচ্ছে মেরুন। কিন্তু আপনাদের ফুলটা আমি এখনও দেখাতে পারিনি, কারণ অনেক দিন এই ফুলটায় কোনো গাছটায় কোনো কুঁড়ি আসেনি। আর দেখুন এটা তো রোজই হয়, আপনাদের শেয়ার করেছি, আবার 2টো কুঁড়ি হয়েছে, কাল হয়তো ফুটবে। ওই গাছটায় কেন কুঁড়ি আসছে জানি না, কিন্তু প্রথম দিকটায় অনেকগুলোই ফুল হয়েছিল, এখন দেখছি প্রায় 1 মাস হয়ে গেল একটাও কুঁড়ি আসছে না। গাছটা কিন্তু বেশ থোকা হয়েছে, একটা ডাল এনেছিলাম কিন্তু চারদিক দিয়ে বেশ গজি বেরিয়েছে, কবে কুঁড়ি আসে দেখি। তো চলুন জল দেওয়া কমপ্লিট, রান্নাটা করে ফেলি। এই যে মাছটা আমি আগেই বরফটা থেকে গলতে জলে ভিজিয়ে রেখে গেছিলাম, তো বরফ থেকে গলেও গেছে। কাল তো হাফ ইলিশ রান্না করেছিলাম, আজ হাফ ইলিশ রান্না করে নেবো, নুন হলুদও মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখুন এই বোলটার মধ্যে আমি নুন, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, তো একটু ভেজানো থাক, কিছুক্ষণ পরে পেস্ট করে নেবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, তো চলুন মাছের রান্নাটা এবার করে ফেলি। আর এই তেলেতে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এই মশলাটা একটু ভেজে নিই, ভেজে আমি উষ্ণ গরম জল একটু ওর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের এই রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়, কালকে আপনাদের সঙ্গে এক ধরনের রান্না শেয়ার করেছি, আজও এক ধরনের রান্না শেয়ার করছি, একই প্রসেস কিন্তু কিছু একটু ডিফারেন্ট আছে। কাল আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, আজ আমি ভেজে নিলাম। আর এই যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি মশলাতে, এবার এপিটোপিট ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাতে তারপর হয়ে গেলে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। দেখুন মশলাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, তো চলুন এবার একটু উষ্ণ গরম জলও দিয়ে দিয়েছি, তাহলে একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপর আমি সর্ষে তো পেস্ট করাই আছে, সর্ষের পেস্টটা দিয়ে দেবো। এগুলো বেশ হালকা হাতে এদিক ওদিক করতে হবে, নাহলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা। এই যে দেখুন সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, ব্যাস একটু ফোটালেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই ইলিশ মাছ রান্না করতে ভীষণ ভালো লাগে, যেহেতু খুব তাড়াতাড়ি হয়, আর এই ইলিশ মাছের ঝালটা দিয়েই পুরো আমাদের ভাতটা খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্টফুল হয়। গরম ভাতের সাথে ইলিশ মাছের এই রেসিপি, যে কোনো রেসিপি খুবই ভালো লাগে। এই যে দেখুন রান্না আমার কমপ্লিট, আর এবার আমি একটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছি,
আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তো চাপা দিয়ে দিই, ব্যাস আর কিছু লাগবে না, দুর্দান্ত টেস্ট হয়ে যাবে। তো চলুন, একটা রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবার আমি আজ বড়া, এটা মটর ডালের বড়ার তরকারি করব। তো মটর ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ডালটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটার সাথে আমি কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা বাটিতে ওই মটর ডালের একটু পেস্ট আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, এটা আমি জল দিয়ে মিশিয়ে মিশ্রণটা বানিয়ে নেব। আর এদিকে দেখুন, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তো দেখুন, কড়াতে আমি তেল দিয়ে বড়াটা জাস্ট দিতে যাব ভাজবার জন্য, কিন্তু কি মুষলধারে হঠাৎ বৃষ্টি এলো সেটা দেখুন। কিছুক্ষণ আগেই দেখালাম কি পরিমাণ রোদ এসেছিল, আর হঠাৎ দেখুন কোথা থেকে মেঘ এসে এই উত্তর পূর্ব কোণে ঝাপটাটা আসছে, প্রচণ্ড পরিমাণ জোরে বৃষ্টিটা হচ্ছে। দেখুন কিরকম কালো মেঘ আর প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। মেয়ে তো একটু পরে স্কুল যাবে, আর ঠিক স্কুল যাওয়ার আগেই বৃষ্টিটা আসলো। দেখতে পাচ্ছেন কিরকম কালো মেঘ? তো চলুন ওদিকে বড়াটা ভেজে মেয়েকে খেতে দিয়ে দিই। এই যে দেখুন, মেয়ে খেতে বসে গেছে, স্কুল যাবে, তো বড়ার তরকারি তো আর হলো না, তাই আমি কটা বড়াই ওকে ভেজে দিয়েছি, যাতে ওটা দিয়েও ভাতটা খেয়ে চলে যায়। এই যে দেখুন, ওর বাবা এসে গেছে, ও এবার স্কুল চলে যাক। বৃষ্টিটা এখন থেমেছে, এখন আর সেভাবে বৃষ্টি হচ্ছে না, আর একটু লেটও হয়ে গেল বৃষ্টির কারণে, তো পৌঁছে যাবে, অসুবিধা নেই। তো চলুন এবার বাকি রান্নাটা আমি করে ফেলি। এই যে দেখুন, বড়া তো আমি কয়েকটা ভেজে নিয়েছিলাম, মেয়ে তো খেয়েই গেল, আর কয়েকটা রয়েছে, আর এই যো কয়েকটা ভেজে নিই, ভাজা হয়ে গেলে আমি বড়ার তরকারিটা বসিয়ে দেবো। আজ আপনাদের সাথে আমার হাতের দুটো রান্না শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, বড়া ভাজা আমার কমপ্লিট। আর এদিকে আমি কড়াতে তেলে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি এই যে আলু আমার কেটে ধুয়ে পরিষ্কার করা রয়েছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা লাল লাল বেশ হয়ে যাক, ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু নুনও দিয়ে দেবো, দিয়ে ভেজে নিই। তারপর মশলা তো আমার রেডিই করা আছে। এই যে দেখুন, আলুগুলো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, আর এই যে মশলা তো আগে বানিয়েই রেখেছিলাম, তো মশলাটা দিয়ে দিই। দিয়ে এবার আলুটা ভালো করে কষিয়ে নিই। এতে যেহেতু ওই ডালের পেস্টটা দেওয়া আছে, তাই একটু নিচে বসে যাওয়ার সম্ভাবনা, তাই এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। আজ এটা আমি নিরামিষ বানাচ্ছি, আমরা নিরামিষ বানাতে চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি সব রান্নাতে একটু চিনি দিই, কারণ চিনি দিলে মনে হয় আমার স্বাদটা একটু ভালো হয়, তাই আমি চিনি দিয়ে থাকি। তার একটু কষিয়ে নিই, তারপর আমার গরম জল তো রেডি আছে, গরম জল আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। একটু ধনে পাতাও দিয়ে দিলাম। দেখুন ভালোই তেল ছেড়ে দিয়েছে, কষানো আমার খুব সুন্দর হয়ে গেছে। তো এবার উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নেড়ে নিই, নেড়ে চাপা দিয়ে দিই, ব্যাস সিদ্ধ হয়ে গেলেই তো আমার এই রান্নাটাও রেডি। চট জলদি হয় এই রান্নাগুলো, আপনারা এই প্রসেসগুলো করতে পারেন যদি তারা থাকে, আর অনেকেই হয়তো জানেন। এই যে দেখুন, আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। এগুলো সম্পূর্ণই আমার প্রসেস, আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, বড়াগুলো দিয়ে দিয়েছি, তো চলুন বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিই। এই যে ফুটে গেছে,
আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন আবার খুব জোর বৃষ্টি এসেছে, তখন তো উত্তর পূর্ব কোণের দিকে ঝাপটা আসছিল, এখন পশ্চিম দিকে ঝাপটা। দেখছেন কি পরিমাণ জোরে আবার বৃষ্টিটা এলো, আজ মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। তো আমার কোনো চিন্তা নেই, আজ আমায় বেরোতে হবে না, কারণ মেয়ের আজ তো ক্যারাটে ক্লাস থাকে, তো যেখানে ক্যারাটে ক্লাস হয় সেখানে আজ যেহেতু ভাড়া দেয় ওরা, কোনো অনুষ্ঠান আছে কেউ ভাড়া নিয়েছে, তাই আজ আমাদের ছুটি দিয়েছে। তাই ওর বাবা তো স্কুল দিয়েই এলো, ওর বাবাই নিয়ে আসবে, আমাকে আর বেরোতে হবে না। একদিকে আমার ভালোই, বৃষ্টিটা আমি ঘরে বসেই উপভোগ করবো, কাদায় আর পা দিতে হবে না। আর এদিকে দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, তো চলুন এর মধ্যে একটু ঘি দিয়ে দিই, নিরামিষ সব জিনিসেই আমি একটু ঘি দিয়ে থাকি। তো ব্যাস আমার আজকে দুপুরের রান্না কমপ্লিট, এবার আমি গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের দাদা আসার অপেক্ষা, দাদা আসলে লাঞ্চ সেরে নেব। এই যে দেখুন গ্যাস টেবিল আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, তো চলুন এবার আপনাদের দাদার জন্য আমি একটু বসে ওয়েট করি। বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা লাঞ্চ তো আমার কমপ্লিট হয়ে গেছিল, লাঞ্চের পর আমি একটু ঘুমিয়েও নিয়েছি, পরপর দুদিন রেস্ট হয়ে গেল। তারপর মেয়ে তো 5টার সময় এলো স্কুল থেকে, স্কুল থেকে আসার পর ও একটু রেস্ট নিয়ে তারপর ওকে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়ে ও পড়তে বসে গেছিল। তারপর যেহেতু সোমবার থেকে পরীক্ষা তাই আমি একটু ওর পড়াটাও দেখছিলাম। তো এখন বাজে 10টা, আমি উঠে পড়েছি, উঠে আটা মেখে এই যে রুটি করে নিয়েছি, আর 4টেই রুটি বাকি আছে, তো এই 4টে হয়ে গেলে আমার রুটি কমপ্লিট হয়ে যাবে। 10টা যেহেতু বেজে গেছে ও 10:30 ওকে খেতে দেবো, তো চলুন রুটিটা তাড়াতাড়ি করে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিই। এই যে রুটি আমার কমপ্লিট, আর সকালের ওর জন্য এক পিস মাছ রেখে দিয়েছিলাম, আর এদিকে আমার বড়ার তরকারিও কিছুটা আছে, তাই আমি আর কিছু করব না, আমি একটু শুধু আলু কেটে নিয়েছি, তো আলুটা শুধু ভেজে নেব। এই যে আলু আমি ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে আমার গ্যাস টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে, তো চলুন আলুটা এবার ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখুন আলু ভাজা প্রায় আমার অর্ধ হয়ে গেছে, তারপর আমি বাকিটা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখলেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।